আজি আমি আসি পৌঁছিছি অনুগুল জেলা বরপাড়া অন্তর্গত বড় ভোরাকঙ্ক গ্রাম পঞ্চায়েত। আজি আমি পৌঁছিছি, আজি হচ্ছে মা লঙ্গবাগুঙ্কর শিব উৎসব। বিগত দুই বর্ষ হল করোনা মহামারী যোগ পূজা রীতিনীতিরে পালন হচ্ছিল, কিন্তু এ বর্ষ বহু আড়ম্বরে পূজা পালন হচ্ছে। আমি পূজারী মহাশ, এখানকার যে পূজারী আছেন পূজারী মহাশ, আমি তাঁর কিছু মাঙ্ক বিষয়ে অনাক্ত বিষয়ে কিছু প্রতিক্রিয়া নেওয়া। কালি গোটে গরু আমার ঠার বাহি প্রশাসন হয়ে এই গ্রাহক বাউটি ঠাকুরাণী পড়িয়ার উপস্থিত মন্দিরের উপস্থিত হয়ে রাতে দুইটা তিরিশ মিনিটে আমার বার্ষিক পূজা আরম্ভ হল। আগর আমার মুখ্য আসতে কালিশী, এই চারি পাঁচ বর্ষ হল মুখ্য কালিশী আসলে, তেমন এবর্ষ মা'ঙ্ক আবির্ভাব হয়ে এক লোক ঠাকুরাণী আবির্ভাব হয়ে কালিশী আসলে, তেমন আমি তাঁকু সম্বর্ধনা দিয়ে উৎসব পালন করুছু। নিহতি ভাবে আপনার শুনে পাচ্ছি যে পূজারী মহাশয় তাঁর প্রতিক্রিয়া রাখিলে আমার পাখে অঠিকার যে পূজা কমিটির যে সভাপতি অনেক আমি তাঁর কিছু প্রতিক্রিয়া নেব। জয় মা লঙ্গবাবু। সারা ওড়িশার ভাই ভী মানুষ আমার নূতন বর্ষর হার্দিক অভিনন্দন জ্ঞাপন। মো না শ্রী গোপবন্ধু বই, এই পূজা কমিটির প্রেসিডেন্ট। আমার প্রত্যেক বর্ষ এই পৌষ পূর্ণিমা দিন এই মা বাউতিঙ্কর পূজা অনুষ্ঠিত হুয়ে। করোনা মহামারী যোগ দুই বর্ষ হল আমি এর বঞ্চিত হয়েল, যাই পূজা করে দিয়েছিল, কিন্তু এবর্ষ জগন্নাথ কৃপার করোনা কবলর মুক্তি পাই আমি মহা আড়ম্বর সহ পালন করছি। আমার দিন এগারোটা সময় গ্রামর পিঢ় ঠার প্রসেসন করে প্রায় দুই কিলোমিটার হব এই প্রসেসন আমি মহা আড়ম্বরে করছি। বহু দোকানী বহু জনগহীর সমাবেশ হয়েগেল, যা হো ঠাকুরাণী দয়ার মা'ঙ্ক দয়ার আজ আমি বহু উৎসাহিত আনন্দিত। সরকার তরফর প্রশাসন তরফর আমাকে সহায়তা দিয়েছিল, তেমন লোক মানুষ লাইটর ব্যবস্থা বি করা হয়েছিল, পানীয় জলর ব্যবস্থা করা হয়েছিল, সব প্রকার সুবিধা সেই করা যাই। তেমন সমস্ত ভাই ভী মানুষ এবং আমার দোকানী মানুষ সারা ওড়িশাবাসী হার্দিক অভিনন্দন জনাওছি যে সমস্তে প্রত্যেক বর্ষ এই পৌষ পূর্ণিমা দিন আসি আমার এই যাত্রা উপভোগ করুন। বিগত তিন বর্ষ ধরি করোনা হওয়া পরে এই বর্ষ মানে চলিত বর্ষ বহু জাকজকমর সহ এই যাত্রা মাহল আছে এবং বহু সংখ্যার দর্শক এবং ভক্ত আজ মা'ঙ্কর কৃপা আশাই অনেক এবং কৃপা লাভ করা মা'ঙ্ক নিকট আসছে। আমার পাখে আউ জন অনেক এই পূজা কমিটির মেম্বর, আমি তাঁর কিছু প্রতিক্রিয়া নেব। আপনার শ্রীযুক্ত প্রদীপ কুমার মাঝি, মু এই কমিটির জনে সহযোগী কর্মী। মা'ঙ্কর তো প্রত্যেক বর্ষ আমার গাঁরে বর্ষ পূর্ণিমা দিন অনুষ্ঠিত হুয়ে, ইতিপূর্বর চলে আসছি এবর্ষ বি হল। মা'ঙ্কর যে আমার গ্রামের ঝিও ঘরু মহা আড়ম্বরে তার বাদ্য ঘন্টুয়া ষোল কীর্তন অনেক বাজা রসুণী সহ এবং ডিজে সাউন্ড সহ আসি
ତାଙ୍କ ପିଠରେ ପହଞ୍ଚିଲେ। ବହୁତ ଅନେକ ଲୋକ ହୋଇଥିଲେ, ବହୁତ ଦୋକାନ ବଜାର ମଧ୍ୟ ପଡ଼ିଅଛି। ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହ ଏ ବର୍ଷ ଭଲରେ ପାଳିତ ହେଲା। ଗତ 2 ବର୍ଷ ହେଲା କୋଭିଡ଼ ମହାମାରୀ ଯୋଗୁଁ ବନ୍ଦ ଥିଲା, ତେଣୁ ଲୋକମାନଙ୍କର ମନ ଭିତରେ ଏ ବର୍ଷ ପାଇଁ ବହୁତ ଆଗ୍ରହ ଥିଲା। ବହୁତ ଲୋକ ସମାଗମ ହୋଇଥିଲେ। କମିଟି ତରଫରୁ ଆମେ ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲୋକଙ୍କର ଅଭାବ ଅସୁବିଧା ଦୂର ହେବ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ସବୁ ଚେଷ୍ଟା କରିଥିଲୁ, ଏବଂ ସରକାରଙ୍କୁ ମଧ୍ୟ ଏ ଗଣମାଧ୍ୟମରେ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ, ଆସନ୍ତା ବର୍ଷ ଏ ଅନୁଷ୍ଠାନ ପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ସହଯୋଗ ହେବା ଦରକାର। ଆମର ଆମେ ଉପଲବ୍ଧ କରୁଛୁ, ଆମର ଏଠି ଦୋକାନ ଭାଇମାନଙ୍କ ପାଇଁ ଟିକେ ଆଲୋକୀକରଣ ଟିକେ ସୁବିଧା କରି ଯେତିକି ଦରକାର କରିପାରୁନାହୁଁ, ଆଉ ପାନୀୟ ଜଳ ଟିକେ ସୁବନ୍ଦୋବସ୍ତ ଇତ୍ୟାଦି ହେଲେ ଆହୁରି ଅନେକ ଆହୁରି ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଭାବରେ ହେବ। ତେଣୁ ମୁଁ ମୋର ଏତିକି କହି ମୋର ବକ୍ତବ୍ୟ ସମାପ୍ତ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଶୁଣିପାରୁଥିଲେ ପୂଜା କମିଟିରେ ଯେ ମେମ୍ବର ଥିଲେ ସେ କହୁଥିଲେ ପ୍ରଶାସନ ତାଙ୍କ ପ୍ରତି ପୂଜା ପ୍ରତି ଲାଇଟ୍ ଏବଂ ପାନୀୟ ଜଳର ବ୍ୟବସ୍ଥା କଲେ ସେଠି ଖୁସି ହେବେ ବୋଲି ଯାହା ଆଶା କରୁଛି। ଅନୁଗୁଳ ବନ୍ଦ ପାଲ ସୁବ୍ରତ ସାମଲଙ୍କ ରିପୋର୍ଟ, ସମୟ ଲାଇଭ।